আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে পরমাণুর গঠন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পরমাণুর মৌলিক কণিকা কি এবং পরমাণু স্থায়ী কণিকাগুলোর বর্ণনা দাও, এরকম টাইপের প্রশ্ন নিয়ে। তো পরমাণুর মৌলিক কণিকাগুলো কাকে বলে? পরমাণু ভাঙলে যেসব কণার অস্তিত্ব পাওয়া যায় তাদের মৌলিক কণিকা বলে। তো মৌলিক কণিকা মূলত তিন প্রকারের, আপনারা দেখতে পাচ্ছেন, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা বা স্টেবল ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো হচ্ছে যেসব মূল কণিকা সকল মৌলের পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। অর্থাৎ যে কোনো পরমাণুতে এই উপাদানগুলো অবশ্যই থাকবে। তো স্থায়ী উপাদানগুলো মূলত তিনটি, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তা আমরা এরপরের অংশে এই স্থায়ী কণিকাগুলোর ব্যাখ্যা দেখব। তো আমরা এখন দেখে নিব অস্থায়ী কণিকা কাকে বলে। যেসব মূল কণিকা সকল পরমাণুর মৌলে স্থায়ী উপাদান হিসেবে থাকে না, এটা আমরা বুঝতেই পাচ্ছি, অল্প সময়ের জন্য পরমাণুতে এদের উপস্থিতি দেখা যায়, তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। যেমন মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এইগুলোকে বলা হয় অস্থায়ী কণিকা। আর কম্পোজিট কণিকাগুলো হচ্ছে যে এই কণাগুলো মূলত স্থায়ী কণিকা না, এগুলো বিশেষ অবস্থায় এবং বিশেষ ক্ষেত্রে এদেরকে পরমাণুতে অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এই কণিকাগুলো মূলত আলফা কণিকা, ডিউটেরন, এই সকল উপাদানগুলো। তো আমরা এখন দেখব স্থায়ী কণিকাগুলো কি। তো স্থায়ী কণিকার ব্যাখ্যা আমরাও এর আগে দেখলাম যে যে সকল কণিকা মৌলের পরমাণুর গঠনের সময় একরূপ মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় স্থায়ী কণিকা। অর্থাৎ এইগুলো পরমাণুতে অবশ্যই থাকে এবং পরমাণুর গঠনে সহায়তা বা মুখ্য ভূমিকা পালন করে। তো স্থায়ী কণিকা মূলত তিন প্রকার বা তিন প্রকার কণিকা নিয়ে পরমাণু গঠিত হয়, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রন হচ্ছে 1897 সালে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে পরমাণুর অস্তিত্ব প্রমাণ করেন, এবং পরমাণুর মধ্যে ক্ষুদ্রতম যে কণিকা সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন মূলত ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এর ভর হচ্ছে আমরা জানি 9.1 × 10^28 কেজি। এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে, যেহেতু এটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট সুতরাং এর বামে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, 1.6 × 10^-19 কুলম। এরপর আমরা দেখব প্রোটন সম্পর্কে। তো প্রোটন হচ্ছে 1919 সালে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, এবং পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রে মূলত প্রোটন থাকে। প্রোটন কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটনের ভর প্রায় হাইড্রোজেনের ভরের সমান হয়, এটাকে মূলত পি দ্বারা প্রকাশ করা হয়। এর চার্জ হচ্ছে 1.6 × 10^ এটা পাওয়ার হিসেবে দেখানো হয়েছে 24 কুলম, আর এর ভর হচ্ছে 1.673 × 10^-28 কেজি। তো এই হচ্ছে প্রোটন সম্পর্কে মোটামুটি আলাপ আলোচনা। আর এটা তো বললামই, এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এটাকে মূলত পি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব নিউট্রন সম্পর্কে। 1932 সালে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে মূলত নিউট্রন থাকে। নিউট্রন আসলে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এখানে পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ এ দেখায় না, এতে সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকার কারণে এটা চার্জ নিরপেক্ষ হিসেবে কাজ করে। নিউট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান এবং প্রোটনের ভর থেকে কিছুটা বেশি। তো এটির ভর হচ্ছে মূলত 1.675 × 10^24 কেজি।
এই হচ্ছে মূলত প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা প্রায় পরীক্ষায় আসে অবশ্যই গুরুত্ব সহকারে এটি দেখবেন আর এ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম